আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। প্রায় দুবছর তাকে ছবিতে পাননি কেউই, কিন্তু তার ছায়া ফলো করে গেছেন তার দর্শকেরা, অর্থাৎ তার খবর ঠিক রেখেছেন। তাই জন্য এবার ছায়া ও ছবি দুটো নিয়েই হাজির কোয়েল মল্লিক। স্টার অনি মাদে বোগা, দেয়ারস আ লট অফ ম্যানিপুলেশন হ্যাপেনিং। কোন খবর পেলে? হু ইজ ডুইং দিস? দর্শকেরা দেখে ফেলেছেন তোমার, ফ্যানেরা এতদিন ধরে অপেক্ষা করছে, এবং সেটার জন্য আমি আরো বেশি টাচড বিশ্বাস করো। এবং সেখান থেকে আমার মনে হয়েছিল যে কি বলতো, আমি সেটা অনেককেই বলেছি যে অ্যাটেনশন স্প্যান থাকে, এখনকার দিনে অ্যাটেনশন স্প্যান কমে গেছে, লোকেরা খুব একটা বেশি অপেক্ষা করে না, খুব স্বাভাবিকভাবেই করে না, মানে এই জেনারেশনটাই এরকম হয়ে গেছে, আর অত বেশি সময় নেই কারোর হাতে যারা ওয়েট করবে কারোর জন্য, তো তাই জন্য তাদের নিজেদের মতন থাকে। কিন্তু আমি যখন শুটিং করছিলাম না, বা আমার যখন ছবি রিলিজ হচ্ছিলো না, তখনই আমি দেখছিলাম যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে, টুইটার বা ফেসবুক বলো, সব জায়গাতেই সবসময় ওরা জিজ্ঞেস করে যাচ্ছে আমি কবে নেক্সট ফিল্ম আমার রিলিজ হবে, আচ্ছা আমি কি অমুক ছবি পার্ট, আমি কি করে অনেক অনেক ধরনের ছবি না, এবং বলছে ওনারা ইমাজিন করছেন আমি কোনো না কোনো সিনেমা করছি, কিন্তু অ্যাকচুয়ালি ওয়েট মানে ওনারা করছিলেন, ওনারা এতদিন অপেক্ষা করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ ওনাদের। কারণ অপেক্ষা যেহেতু আমি যেটা বললাম সেটা এখন শুধু শব্দে পরিণত হয়েছে, একটা শব্দ, এখন আর ইমোশনটা নেই খুব একটা অপেক্ষা, কিন্তু তবুও আপনারা যে অপেক্ষা করেছেন এতদিন এবং এত ভালো রিয়াকশন দিচ্ছেন ছায়া ছবির জন্য, যারা দেখেছেন তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। কারণ সত্যি আপনাদের মানে আপনাদের জন্যই আমরা এত পরিশ্রম এত কষ্ট করেছি ছবিটার জন্য, কিন্তু আপনারা দেখেছেন আমরা উই আর হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড। যারা দেখেননি তাদেরকে প্লিজ অনুরোধ করবো, আপনারা নিশ্চয়ই দেখবেন যখন সময় হয়, কিন্তু দেখতে ভুলবেন না ছায়া ছবি। এটা ইউএস সার্টিফিকেট পেয়েছে, তো তাই জন্য সপরিবারে গিয়ে ছবি দেখবেন। আমার না কিরকম মনে হয় সিনেমা দেখা মানেই হচ্ছে না একসঙ্গে যাওয়া, সেটা বন্ধুরা হোক বা ফ্যামিলি হোক, কিন্তু একসঙ্গে না গেলে মজা হয় না। মানে এমনিতে তো পরিবারের সাথে এখন সময় মানুষ কাটাতে পারেনি না, তো এটা যদি একটা সুযোগ হয়, এটা যদি একটা সুযোগ হয়, এক্স্যাক্টলি। আর ভালো ছবি আমার মনে হয় সবাই একসঙ্গে দেখলে আরো বেশি মজা হয়, ফিরে এসে অন্তত অনেক গল্প হয় অনেকক্ষণের জন্য, এই কেন রে ও এটা করলো, এটা না করলেই পারতো, বুঝতে পারলি তো, এইসব কোয়েশ্চেন্স গুলো হয় যেরকম বাড়িতে আমরা হামেশাই করে থাকি একটা সিনেমা দেখার পরে, তো তাই জন্য আমার মনে হয় ডেফিনেটলি এটা একটা একটা মানে ফ্যামিলি এন্টারটেইনার, তো সবাই মিলে একসঙ্গে গিয়ে দেখলেই মজা পাবে বেশি। কোয়েলদি, তুমি যে বললে এই যে আলোচনাটা, এটা তোমাদের বাড়িতেও হয় মানে নিজের ছবি নিয়ে বা অন্যদের ছবি নিয়ে যখন অন্যান্য ছবি বের হচ্ছে? নিশ্চয়ই নিশ্চয়ই তাই হয়, কারণ আমি তোমাকে যেটা বললাম যে একটা ছবি দেখার পরেই না একটা রিয়াকশন হয়, কিরম লেগেছে, হ্যাঁ ঠিক আছে ভালো, গুড ব্যাড হোয়াট এভার ইট ইজ, তারপরে যখন মানে বাড়িতে আসা হয় সেটা ধরো ডিনারের সময় স্পেশালি, কারণ ইভিনিং শো দেখার পরে ডিনারটা হয়, ডিনার মানে খেতে 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 কি খাবার খাচ্ছি তার থেকে বেশি, আচ্ছা ও কেন ওরকম করলো বলতো, ওটা না করলেও পারতো, এটা একটু বেশি বেশি হয়ে গেছে, আচ্ছা ও এখানে অত লম্বা জ্ঞান কেন এতটা লম্বা জ্ঞান দিল বলতো, মানে ওই পুরো ছবি নিয়ে একটা ডাইসেকশন চলতে থাকে সবসময়, মানে কন্টিনিউসলি বলতে থাকে লোকে যে মানে আমরা সবাই, সেটা নিজেদের সিনেমা হোক বা অন্য কারো সিনেমা হোক, কিন্তু ব্যাপারটা একই চলে বাড়িতে আলোচনা, মানে ওখানেও একটা ছবি হয়ে যায় যেটা তোমার ছবিতে আমরা দেখতে পারবো, ওই ডিনার টেবিলে একটা ছবি হয়ে যায়, মানে যদি একটা ক্যামেরা বসানো থাকে সেটাও আবার একটা ছবি, একদমই তাই, একেবারেই তাই। আমি যেটা দিয়ে শুরু করছিলাম বা অনেকেই এই কদিন তোমাকে বলেছেন, তুমিও জানো যে দর্শকেরা খুব মিস করেছেন এই কদিন তোমাকে, তুমি কি মিস করেছো যখন ছবিটা করনি?
যখন ছবি করিনি ওনারা শুনলে ভীষণ রেগে যাবেন। আমি আসলে না আমি না আসলে আমার আমি এখন বানাচ্ছি কিছু একটা ভাবছি আর বানাচ্ছি টাইপের, না না বিশ্বাস করুন একটা কথা আমি বিশ্বাস করি, প্লিজ করতেই হবে বিশ্বাসটা। এই সময়টা না কিরম ভাবে পার করে গেল আমি নিজে বুঝতে পারিনি, অনেস্টলি আই সোয়ার অন গড। আমি না অন্য কোনো অন্য ছবির মতনই আমি বেশ করেছি, প্রেম করেছি কি আমি ডিল করেছিলাম এবং মনে হয়েছিল যে এবার ওই একটা সিনেমা হলো, এবার আবার পরের ছবিটা করব। এবার পরের ছবিটা করতে যে এতটা সময় লেগে যাবে আমি নিজেও ভাবিনি, তাই জন্য আমি মেন্টালি যেরকম দর্শক ওয়েট করছিলেন আমাকে দেখার জন্য, আমিও ওয়েট করছিলাম আসার জন্য দর্শকের সামনে কোনো একটা ভালো সিনেমা নিয়ে। আমি যেরকম ছবি করে এসেছি এক ধরনের ছবি আমি আর করতে চাইনি, আমার আর মনে হয়নি যে আমি যদি নতুন ভাবে নিজেকে না দেখাতে পারি তাহলে আমার মনে হয়নি আমাকে করতে হবে বলে সেরকম একটা ব্যাপার। তো তাই জন্য অন্য সময়টা আমি যে নিজের সময়টা এতটা পেয়েছি সেই সময়টা এত হুজুকে ছিলাম, এত মানে ট্রাভেল করছি, বই পড়ছি, সিনেমা দেখছি, যেগুলো যেগুলো আমি করিনি এতদিন ধরে, মানে মানে করা সম্ভব হয়নি কারণ কাজের জন্য, কিন্তু সেসব জিনিস এত মেতে ছিলাম যে সময়টা কি করে হু হু করে পেরিয়ে গেছে আমি বুঝতে পারিনি। হঠাৎ একদিন একটু উঠে পড়ে বসে লোকেরা বলতে শুরু করে এ বাবা এক বছর দেড় বছর এবার কাউন্ট ডাউন শুরু হয়েছে, এটা এতদিন দেড় বছর হয়ে গেছে, এক বছর হয়ে গেছে আপনার লাস্ট, এইসব হতে হতে আমি বললাম এ মা এতদিন হয়ে গেল। আমি একটু উঠে বসলাম এ বাবা অনেক দিন হয়ে গেল, না 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 আই হ্যাড টু গেট ব্যাক টু ওয়ার্ক, আমাকে একটু কাজ করতে হবে টাইপের একটা ব্যাপার। এবং তারপরে যখন আমি মেন্টালি প্রিপেয়ার হচ্ছে না আই হ্যাভ টু গেট ব্যাক গেট ব্যাক গেট ব্যাক, এর মধ্যে কিন্তু পুরো সময়টাই কিন্তু অনেক ছবি আসছিল, তাই জন্য অনেক সময় হয়েছে যে আমি কি এটা এটা করবো, আমি কি ওটা করবো, তারপরে একটা সময়ের পর থেকে মনে হচ্ছে একটা সময়টা এত লম্বা হয়ে গেছে তাহলে আমি এই সময়টা এখন আমি আর এই সিনেমাটা করতে পারবো না, এরকম একটা ব্যাপার। এরকম করতে করতে ছায়া ছবি এলো, আর যখন ছায়া ছবি এলো তারপরে তো নাও নাও তো এভরিথিং ইজ ডান, ওপেন ওপেন বুক। আমার ঘরে কেউ ঢুকতে যেত যে আমায় চেনে, শুধু চেনে না খুব ভালোভাবে চেনে। তা এই যে ধরো দু বছর তুমি তখন বেশ নিজের মতো সময় কাটাচ্ছিলে, আবার এই যে একটা ব্যস্ত শেডিউল সেটা আবার মানে ওই পুরনো সময়টা মিস করছো না, মানে দু বছরটা যে নিজের মতো থাকতে আমি ওই সময়টা এত বেশি এনজয় করেছি যে এটা পুরো ওটা স্যাচুরেশন হয়ে গেছে, ওইটা ওখানেও যদি একটু গাফিলতি থাকতো আর ওখানে মনে হতো না অনেক কিছু করা হয়নি তাহলে এখন এই ওইটা সেরে ফেলতে পারতাম, ওইটাই হয়ে যেতে পারতো, এসব হয়ে যেত, কিন্তু যেহেতু ওগুলো হয়নি তাই জন্য ওই সময়টা এত এনজয় করেছি। আবার যখন এখন আবার কাজে ঢুকেছি তখন আমি কাজটাকেও একদম ফুল ফ্লেজড এনজয় করছি একদম। আচ্ছা এই ছবিতে আবির্দা এবং ঋত্বিকদা, মানে আবির্দার সাথে তোমার কাজ হয়েছে কিন্তু ঋত্বিকদার সাথে প্রথম, সেই হিসেবে তোমার দুই অভিনেতাকে তুমি কত নাম্বার দেবে, মানে কে বেশি ভালো? দুজনের কম্পিটিশন আমরা ধরলাম, তুমি বলো। নাম্বার দেওয়াটা আমি একদম কেউই নই নাম্বার দেওয়ার, কিন্তু এটুকু জানি যে দুজনেই অসম্ভব বড় মাপের অভিনেতা এবং আবিরের সঙ্গে আমি আগে কাজ করেছি, ঋত্বিকের সঙ্গে এটা আমার প্রথম। আমরা সবাই যেরকম জানি যে ঋত্বিক ইজ এ ভেরি ভেরি ট্যালেন্টেড অ্যাক্টর এবং যে ক্যারেক্টার করুক না কেন একেবারে না স্কিনের মধ্যে ঢুকে যায়, তো তাই জন্য আমার মনে হয় সেটা না আমাদের এই ছবির ক্ষেত্রে ভীষণ হেল্প হয়েছে, কারণ দুজন দুজনকে একেবারে চিনতাম না, আর ছবিটাও এমন যেখানে হচ্ছে আমরা দুজন না চিনলেই গল্পটা আরো বেশি এগোয় ভালো, মানে কেমিস্ট্রি থাকলেই বরং গন্ডগোল, কেমিস্ট্রি না থাকলেই বরং বেটার। আচ্ছা সেরকম একটা ব্যাপার, যেরকম আমি আর আবির আমরা হচ্ছে ফিওন্সে, আমরা হয়তো বিয়ে করবো, তাই জন্য আমাদের মধ্যে যে আগে থেকে যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, একটা হয় না একটা কমফোর্ট জোন আছে, সেটা থাকাটা ভালো, কারণ আমরা দুজন দুজনকে চিনি জানি, কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে সে একটা ব্যাপার। আমি অফ স্ক্রিন রিলেশনের কথা বলছি, এবার অফ স্ক্রিন ঋত্বিকের সঙ্গে রিলেশনটা একেবারেই নতুন, সেটা আমার সিনেমার জন্য অনেকটা হেল্প করেছে, কারণ আমাদের দুজনও দুজন দুটো ক্যারেক্টারই একদম স্ট্রেঞ্জার, দুজন দুজনের কাছে কমপ্লিট স্ট্রেঞ্জার, সেটা অনেকটা হেল্প করেছে। মানে তোমার সত্যিকারের মানে বাস্তবটা মিলে গেছে কিছুটা এই ছবি, এই দুটো চরিত্রের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে বাস্তবটা অনেকটা মিলে গেছে, যেটা হেল্পও করেছে না ওয়ে পরে যখন ভাবি, কারণ দেখো অ্যাক্ট্রেসদের ক্ষেত্রে না একটা কমফোর্ট জোন থাকলে না সুবিধা হয়, অনেক সুবিধা হয়, কিন্তু আমি যে কারণে আমি বললাম আমি আর আবির আমাদের দুজনের মধ্যে ভীষণ কমফোর্ট জোনটা ছিল, ছবি করেছি একসঙ্গে, মজা হয়েছে, বহু বহু জায়গায় আমাদের শুটিং হয়েছে বা ফটোশুট হয়েছে বা এদিক ওদিক মানে দেখাও হয়েছে, মাঝখানে যে সময়টা আমি কাজও করিনি সে সময়টাও অনেক জায়গায় দেখা হয়েছে,
যার কারণে কথা হয়, কিন্তু ঋত্বিকের সঙ্গে একেবারেই প্রথম এবং ঋত্বিকের সঙ্গে মাঝখানে কোনো জায়গায় দেখাও হয়নি, তো অটোমেটিক্যালি যখন আমরা হাই হ্যালো বলে যখন একদম ডিরেক্টলি সেটে শুটিং করতে শুরু করলাম, সেই ডিস্টেন্সটা ছিল যে ডিস্টেন্সটা দরকার সিনেমাটার জন্য, সো সেটা একরকম ভাবে আমার মনে হয় ভীষণ হেল্প করেছে। সামনাসামনি আলাপটা না হলেই ভালো হতো। কোয়েলদি, সুপারস্টার তুমি এমনিতেও, মানে সত্যি কথাই। এবার যদি আমরা অভিনেতাদের মধ্যে দেখি, বুম্বা দা, দেব দা, জিত দা, পরম দা, আবির দা, ঋত্বিক দা, সবার সাথে কাজ হয়ে গেল, তবু এমন কেউ আছেন যার সাথে তুমি এখনো কাজ করতে চাও, মানে তার অভিনেত্রী হতে চাও? বাকি কি রয়ে গেছে কেউ? আমার মনে হয় না গো, আমার মনে হয় সবাইকার সঙ্গেই অলমোস্ট আমি কাজ করে ফেলেছি এবং যাদের সঙ্গে কাজ করেছি ভীষণ ভালো লেগেছে কাজ করতে, কারণ প্রত্যেকে তুমি যাদের যাদের নাম বললে এবং বাকি যারা যারা আছেন ইন্ডাস্ট্রিতে, কারণ মানে খুব মজার, সবাই খুব মজার, তারা সবাই একটা কমন পয়েন্ট যাদের নাম তুমি বললে তাদের মধ্যে সেই ডেডিকেশনটা আছে, সেই ফোকাসটা আছে, তাই জন্য সবাইকার সঙ্গে কাজ করতে ভীষণ ভালো লাগে। যার সঙ্গে কাজ করতে চাই তাহলে আমি বলবো যে ভদ্রলোক এখন বেঁচে নেই সেটা হচ্ছে উত্তম কুমার, তাকে সবাই বলে, তাই জন্য যদি যদি উনি যদি এখন জীবিত থাকতেন তাহলে তো নিশ্চয়ই, আমি এটুকুন জানি যে আমার ড্রিমে আমি সবসময় লাল লা করতে করতে আমি চড়ি ওনার সঙ্গে কোনো না কোনো জায়গায়, তো কিন্তু মোটামুটি এটাই আমি বলবো যে বাকি যারা এখন আছেন তাদের যাদের যাদের নাম বললেন সবাইকার সঙ্গে কাজ হয়েছে। একদম কোয়েলদি, ধরো এই ছবিটা হেমলক সোসাইটি, আমরা যে ধরনের এই ছবিগুলো, এই ধরনের ছবিগুলো, সেক্ষেত্রে দর্শকে তো একটা ভাগ হয়ে যায়, মানে তোমায় ধরো যদি বেশ করেছি প্রেম করেছি যারা দেখবেন তারা হয়তো এই কোয়েলকে একটু অচেনা লাগবে, তুমি মানে আমি বলছি তুমি কোন ধরনের দর্শকে স্যাটিসফাইড, মানে কোন ধরনের ছবি করে দর্শকদের থেকে বেশি ভালোবাসা পেয়েছো? কারণ এইটা এই ধরনের ছবি তোমার প্রথম নয়, এর আগেও করেছো। দেখো ভালো কোয়েশ্চেন এটা, এইটুকুন আমি বলতে পারি যে দেখো আমি ভালোবাসার ব্যাপারে না খুব বেশি আমার কি বলে আমি হ্যাংলা, ওটা ভালোবাসা পেয়েছি ততটাতে ডেফিনেটলি আমি ভীষণই খুশি, কিন্তু আরও পাবো যেরকম হয় না হ্যাংলারা ভীষণ সেম পেতে আমি অনেক অনেক খেতে চাই, অনেক ভালোবাসা খেতে চাই, তো সেরকম একটা ব্যাপার, অনেক অনেক ভালোবাসা আমি পেতে চাই সিরিয়াসলি, এবং সেটা যে ধরনেরই সিনেমা আমি করি না কেন, আমি শুধু এটুকুন বলতে চাইবো আমার দর্শকদের যে প্লিজ আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, এবং সেই বিশ্বাসটুকুন, যেই বিশ্বাসটুকুন আপনারা এতদিন রেখেছিলেন আমার প্রতি, সেইটুকুন রাখবেন সঙ্গে, এবং আমি এটুকুন মানে বলতে পারি যে আমি আমার দিক থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করব, আমি তারপরের ব্যাপারটা তো আপনারা আপনারা মার্কশিট তো আপনারা দেবেন, একসাথে এই মেটা তিন না তিন দেব না কোয়েল মল্লিক ফিরছে, এটার পর যখন দেখলো ছায়া, ছবি, আবিদা, তখন ভাবলেন যে তাহলে কি আমরা দেব দা, জিত দার সাথে ওই ধরনের কোয়েলকে পাবো না, সেটা কি মানে অনেকে কিন্তু ভাবতে শুরু করেছেন, তাদেরকে তুমি কি বলবে? না এ বাবা এত তাড়াতাড়ি কিন্তু কষ্ট পেয়ে গেলে চলবে না, আমি বলছি এটাই আমি বলছি যে ডেফিনেটলি আমি সবাইকার সঙ্গে কাজ করবো, জিত জিত আছে, দেব আছে, সবাইকার সঙ্গে তো আছে, দেবের ইনফ্যাক্ট আমার সঙ্গে নেক্সট ফিল্মটাই দেবের সঙ্গে, তো তাই জন্য সবাই আছে, কিন্তু আমি শুধু এটুকুন বলছি যে আমি হয়তো আমার ছবির ধরনটা হয়তো একটু অন্যরকম হবে, বা হয়তো মানে যে ধরনের ক্যারেক্টার আমি করিনি সেই ধরনের ক্যারেক্টার করতে চাইবো, বা যে ধরনের সিনেমা দেখতে আমার ভালো লাগবে সেই ধরনের সিনেমা আমি করতে চাইবো। একদম মন্দিরা রাইদি সকাল থেকে মিসিং। কোয়েলদি, এই ছবিতে যেহেতু তুমি অভিনেত্রী, আমি তাই এই প্রশ্নটা তোমায় করবো যে ধরো নাটের গুরু তোমার প্রথম শুরু, সেই প্রথম ছবিতেই তুমি দর্শকদের প্রচণ্ড ভালোবাসা পেয়েছো প্রথম ছবিতে, কিন্তু কোন ছবির পর বা কোন চরিত্রটার পর তুমি নিজের ক্ষেত্রে মানে মনে হলো না এই হলাম আমি অভিনেত্রী কোয়েল মল্লিক,
সেটা কোন সময়টা বলবে বা কোন ছবিটা বলবে? আমি দেখো সেরকম ভাবে স্পেসিফাই করতে পারবো না, এই জন্য কারণ আমার নাটের গুরু তুমি যেটা বললে, আমি তখন পড়াশোনা করছি, নাটের গুরু করলাম, করতে করতে আমার মনটা পড়াশোনায়, কারণ আমার মনে হয়েছিল নাটের গুরু আমার দি এন্ড, আমার মনে হয়েছিল বাই বাই করে আমি বেরিয়ে যাচ্ছি, আমি তখন জানতাম না যে আমার ক্যারিয়ার এর মধ্যে থাকবে, শুরু হবে। তো তাই জন্য আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করছিলাম, আমি যথেষ্ট রকম সিরিয়াস স্টুডেন্ট ছিলাম সাইকোলজি, এবং আমি ভাবছিলাম যে ঠিক আছে এবার সিনেমা তো করলাম, এবার এবার আমার পড়াশোনা, আবার ব্যাক টু পড়াশোনা, এবং ব্যাক টু করতে করতে আবার সিনেমার অফার এলো, আবার রাজা সেনের দেবীপক্ষ করলাম, আবার একদম অন্য ভিন্ন ধারার একটা ছবি যেখানে কোনো মেকআপ ছিল না, ভীষণ একটা সাধারণ একটি মেয়ে সেরকম একটা ক্যারেক্টার, সেরকম করতে করতে না পর পর ব্যাক টু ব্যাক না অনেকগুলো সিনেমা আসতে শুরু করলো। তো তাই জন্য আমি না ওই সময়টা পাইনি ভাবার যে না আমি এখন আমার মোটামুটি জমি শক্ত হয়েছে, না বেশ অনেকের ভালোবাসা পাচ্ছি, আমার এটা টার্নিং পয়েন্ট, এই সময়টা আমি পাইনি, কারণ আমি ভীষণ ফাস্ট আমি এগোচ্ছিলাম, মানে এত এত সিনেমা আসছিল ভগবানের আশীর্বাদে সবাইকার ভালোবাসা, যে আমি ওই ওই টার্নিং পয়েন্টের টাইমটা আমি বুঝতে পারিনি, যা হয়েছিল হয়েছিল, আই ওয়াজ জাস্ট গোয়িং, জাস্ট হচ্ছিল, মানে তুমিও চলছিলে সেটা, ফ্লোয়িং ফ্লোয়িং উইথ দ্য টাইম, সেটাই হওয়া উচিত। আচ্ছা, এই ছবিতে ছেঁড়া ড্রয়িং খাতা যে গানটা, সেটা মানে অনেকেই তার পুরনো সময় ফিরে যাচ্ছে, তুমি যদি এরকম একটা ড্রয়িং খাতা পাও তুমি কোন সময়টা ফিরতে চাইবে? আমার ছোট বয়সের অনেকগুলো স্মৃতি আছে, খুব মিষ্টি মিষ্টি কয়েকটা স্মৃতি, যে স্মৃতিগুলো হয়তো মানে স্কুলের স্মৃতি, তারপরে বকুনি খাওয়ার স্মৃতিগুলোর কথা বলছি না, প্রচণ্ড কনভিনিয়েন্টলি বাদ দিয়ে দিচ্ছি ওই স্মৃতিগুলো, কিন্তু যে স্মৃতিগুলো ভালো সুন্দর সুন্দর যে স্মৃতিগুলো আছে, ক্লাসরুমে টিচারদের সঙ্গে খুব মিষ্টি মিষ্টি বন্ডিং, যেগুলো একটা খুব সুন্দর বন্ডিং, বা আমি আঁকতে ভালোবাসতাম সেটা আমার মায়ের কাছ থেকে পেয়েছি, আমার মা আবার তার বাবার কাছ থেকে পেয়েছিলেন আমি শুনেছি, তাই কারণ আমি ওনাকে কখনো দেখিনি, তো তো তাই জন্য আমি যখন স্কুলে যখন আমি আঁকতাম তখন আমি ভীষণ নিজের মনের মতন করে আঁকতাম, ভীষণ এনজয় করে আঁকতাম, তো অনেকগুলো স্কুলের স্কুল লাইফে আমি না নটি কখনো ছিলাম, মানে কখনোই আমি ভীষণ বেশি বাধ্য মেয়ে, হ্যাঁ মানে বোরিংলি বাধ্য একটি মেয়ে আমি, তাই জন্য আমি খুব একটা দারুণ দুষ্টুর মোমেন্টসগুলো, দুষ্টুমি যেগুলো হয় না, যে স্কুল কেটে সিনেমা দেখা, স্কুল কেটে প্রেম করা, হোয়াট এভার, কিন্তু এইসব জিনিসগুলো এত অনেক দূরের কথা, আমি কিচ্ছু করিনি, ইচ্ছে হয়নি কোনোদিন, ইচ্ছে, দেখো পুজো আসছে সামনে, এবং পুজোর মানেই হচ্ছে সবসময় সবাই আমাকে প্রথম প্রথম জিজ্ঞেস করতো যে আচ্ছা পুজো প্রেম, পুজোর অনুভূতি, পুজোর প্রেম, আমি বলতো হয়নি, কিচ্ছু হয়নি, মানে মনে মনে ভাবছি যদি একটু মিথ্যে কথা বলি, একটা কিছু সাজিয়ে সুন্দর দেখে একটা কিছু বলি, কিন্তু হয় না, বিশ্বাস করো আমি না চেষ্টা করেছিলাম, এইটুকু জানি যে হয় না ডেফিনেটলি, পুজো মানে সাজগোজ হয়, প্রচুর মানুষ আসে দেখে অ্যান্ড অল দ্যাট, কিন্তু আমার যেহেতু আমাদের যৌথ পরিবার, তো সেখানে আমার সব দাদারা চারিদিকে, সব জ্যাঠামশাইরা সবাই চারিদিকে, আমার বাবারা চারিদিকে, সবাই একসঙ্গে, দাদার বন্ধুরা, তাদের তাই জন্য স্কুল লাইফে তুমি যেটা বলো না, এটা স্কুলের একটা প্রেম হয় না, যেরকম একটা ইউনিফর্মে ধরো কাউকে দেখলাম যে ইউনিফর্মে, বেশ দুজনে ইউনিফর্মে ছাতার নিচে দুজনে গল্প করতে করতে যাচ্ছে, আমরা মেন্টালি ভেবে নিলাম ওদের মধ্যে একটা রোম্যান্স আছে, হতে পারে একেবারেই নেই, হয়তো হোয়াট এভার এমনি ফ্রেন্ডস হয়তো, কিন্তু আমরা একটু মেন্টালি ভেবে নিলাম, কিন্তু আমার নিজের লাইফে ও মাই গড ইম্পসিবল ইম্পসিবল, আমি ভীষণ বেশি মাধ্যমে অসম্ভব বোরিং একটি মেয়ে, গার্লস স্কুল, গার্লস কলেজ, তারপরে সিনেমায়, এবং সিনেমা থেকে বাকি সব জিনিস, সিনেমা তো বাধ্য অভিনেত্রী সেটা সকলেই বলেন, কিন্তু কোয়েল থেকে বাধ্য বউ, হ্যাঁ ভীষণ ভীষণ বাধ্য বউ, ভালো ভীষণ ভালো মেয়ে আমি, থ্যাংক ইউ কোয়েল দি, অনেক আলোচনা হলো, মানে অনেক গল্প, অনেক আর ছায়া ছবি, একদম ছায়া ছবির বাইরেও আরো ছবি নিয়ে কথা হলো, আরো তোমার আসল ছায়া নিয়েও কথা হলো, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আর থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ আসার জন্য, আর আপনাদেরও বলছি অনেক 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 ধন্যবাদ আমাকে অ্যাপ্রিসিয়েট করবার জন্য, ছায়া ও ছবিকে অ্যাপ্রিসিয়েট করবার জন্য, আমাদের সবাইকে অ্যাপ্রিসিয়েট করবার জন্য, আমরা এতটা কষ্ট করেছি, এতটা পরিশ্রম করেছি, সব জিনিসটাই আপনাদের জন্য, এবং থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা দারুণ মার্কস দিয়েছেন আমাদের সিনেমায়, থ্যাংক ইউ ভেরি মাচ, আর যারা দেখেননি অবশ্যই করে খুব তাড়াতাড়ি দেখে ফেলুন, এবং আমাদের জানান কীরকম লেগেছে। Oh, 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 oh
আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।